হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো খুব গরম পড়েছে, সবাই খুব কেয়ারফুলি থাকবে। আর আমি তো কোনোদিন সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না, কারণ সকালবেলাটা সত্যি আমার বহুত কাজ থাকে। তো হাজব্যান্ড 9:30-10টার মধ্যে খেয়ে বেরিয়ে যায়, তো তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, বাড়ির বাকি কাজগুলোও শেষ করতে হয়। তো তাই জন্য আমার হয়ে ওঠে না সকাল থেকে ব্লগ শুরু করা। তবু একদিনই আমি সকাল থেকে ব্লগ দিয়েছিলাম, হলিডে ছিল বলে। তো হলিডেগুলোতে চেষ্টা করব সকাল থেকে ব্লগ শুরু করার। তো আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে গেছে, আর তাই জন্য ভাবলাম একটা ব্লগ করি, কারণ ভিডিও তো আপলোড করতে হবে। তো তাই জন্য আমার রান্না প্রায় হয়ে গেছে, শুধু মাছটা বাকি আছে, কারণ ও আজকে মাছ খেয়ে যায়নি। আগের দিনের একটু চিকেন ছিল, চিকেনটা খেয়ে চলে গেছে, তাই জন্য আমি এখন মাছটা রান্না করব। আজ রান্না দিয়েই ব্লগ শুরু করছি, তারপরে বাকিটা দেখো কি করি, মানে এই 10টা থেকে দুপুর পর্যন্ত কি কি করব আমি দেব। ওকে, চলো আগে রান্নাটা ফটাফট সেরে নিই। আজকে শোল মাছ নিয়ে এসেছে, তো ভাবছি আজকে আমশোল করব। মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এই যে মাছ এইভাবে ভেজে নিয়েছি। ভেজে কাঁচা আম ছিল, বাট দেখছি এখন আমটা নরম হয়ে গেছে, তাই আমি নিয়ে নিয়েছি আমচুর। আমচুরটা আমি জল দিয়ে রাখছি। মাছ ভাজার যে একটুখানি তেল ছিল তাতেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দেব জল। সব থেকে সহজ রান্না মাছ, তো আমি যে জলটা দিয়ে ভেজানো ছিল ওটা দিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দেব, ব্যাস দিয়ে দিয়েছি জল। দিয়ে দেব হলুদ। আমচুরে অনেকখানি নুন আছে, হয়তো নুন আর লাগবে না, তাই এখন নুন দিচ্ছি না টেস্ট করে, তবে আমি নুনটা দেব। জলটা ফুটে যেতে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো একটু ফুটলেই দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর একটু ফুটিয়েই ব্যাস হয়ে যাবে আমার মাছের টক। সর্ষে বাটা আমি দিয়ে দিয়েছি, দেখো কালারটা এরকম হয়ে গেছে। এবার একটু ফুটিয়েই নামিয়ে নেব। কাঁচের বাটিতে আমি একটুখানি সর্ষের তেল কাঁচা নিয়ে নিয়েছি, এতেই আমি টকটা ঢেলে দেব। দেখো আমার টক রেডি। টেনটানা। তো আজকে আমার রান্না হয়েছে শোল মাছের টক, ডিমের ঝোল। আর এটা করেছি, মা শোল মাছ খায় খেতে চায় না, তাই মায়ের পোনা মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল হয়েছে একটা, আর ঢেঁড়সের তরকারি। তো রান্না দেখলে কমপ্লিট হয়ে গেছে আমার। কি গরম, বাপরে, রান্নাঘরটা মনে হচ্ছে বয়লার রুম। যাই হোক, তো প্রতিটা মেয়েরই এরকম কষ্ট। তো মেয়েকে ডান্স প্র্যাকটিস করতে দিয়ে গেছিলাম কিচেনে, তো দেখি এবার কতটা কি করছে।
খুব সুন্দর খুব সুন্দর। ডান্স প্র্যাকটিস হলো, এবার মেয়েকে স্নান করাবো আর খাওয়া রেডি করব। তো মা মেয়ে খেতে বসে গেছি, ও ঢেঁড়স নিয়েছে, ভাত নিয়েছে, মাছ খাবে, ডিম খাবে, আর আমি এক্সট্রা আলু সেদ্ধ লাল করে লঙ্কা দিয়ে মেখেছি, জানি না খেতে পারবো কিনা। নিজে বললো নিবে না, এখন বলছে আমাকে দাও ঘর। মামি একটু আলু সিদ্ধটা টেস্ট করে দেখছি কেমন যা ঝাল আছে, ঝাল আছে এমনি মা এমনি বলছি মানে এইটুকু নয়, অনেকটাই আছে। ডিমের ঝোল দাও, মাছের শুধু মাছ দাও, টক খাবি না? না মাছের টক খাবি না, মাছের টক দিয়ে খাবো। না 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 না, ডিমের ঝোল দাও। হাত নিয়ে আসি আলু মুখে দিবে? হ্যাঁ হ্যাঁ। আমার টক খুব পছন্দের, আমার ডিমের ঝোল প্রচুর পছন্দের। দারুণ হয়েছে, হেভি। আর মাছটা টেস্ট করে দেখি। মাছের ডিম মানে পারফেক্ট, মানে লঙ্কা আঙ্গুলের মতো, আঙ্গুলের সাইজে, এরকম পুরো আঙ্গুলের সাইজে। মাছের টকের সাথে আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে, তো আলুর পরিমাণটা কম ছিল, বাট গোটা একটা লঙ্কা দিয়েছি, ঝালটাও বেশি হয়ে গেছে। দারুণ খেতে লাগছে, বাজে লাগছে।
আগে বলো না টেস্টি। আমি ডিমেরটা খাচ্ছি, ডিমেরটা বলছি মা মা টকেটা খাচ্ছে। বৌমা ষষ্ঠী লাগছে মনে হয়। বৌমা ষষ্ঠী শোল মাছের মাথা খাচ্ছে, বৌমা ষষ্ঠী হচ্ছে তাই না? জামাই ষষ্ঠী না, মাথা থেকে বের করে একটা একটা কথা। জামাইদেরকে শ্বশুর বাড়িতে খুব পছন্দ ভালোবাসে, মেয়েদেরকে শ্বশুর বাড়িতে ভালোবাসে ভালোবাসে, বা বৌমা ষষ্ঠী হয় না, এটা প্রচলন করতে হবে। তুই কর না, জামাই ষষ্ঠী হয় বৌমা ষষ্ঠী কেন হবে না, বৌমা ষষ্ঠীও করতে হবে ঠিক আছে, আন্দোলন করার জন্য। খুব ভালো হবে, খুব মজা। এটা হচ্ছে সত্যিকারের লঙ্কা, দেখতে পারেন আমার লঙ্কা প্রচুর পছন্দ, আমি লঙ্কা খাই। বাড়ির মা বাবার খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনের বাকি। দুজনে খেতে বসছি, আরেকজন অফিস থেকে এসে খাবে। দেখাইনি জলদি খা, এসে দেখবে খাচ্ছি না বুঝবে, তখন তো খাবার মাঝে এসে যায়। কিন্তু খেতে ভয় লাগছে না, কিন্তু খাওনি কেন তাহলে? ক্যামেরার দিকে তাকিয়েছিস, খাচ্ছিস না, ব্যাপারটা কি? সবাই কিন্তু বলবে ফোন থেকে বেরিয়ে। যখন ইউটিউবে দেখি ওর মাছ বাচ্চাগুলো খাঁদে, তখন তো কেউ বেরোয়নি, কেউ ঢুকতেই পারেনি, তাহলে আমাকে কেন কি জানি।
মাছ তুই খাবি এত আমি বলছি কে খাবে আর একটা নিচ্ছি ইনি খাবে আমার মাছ খুব পছন্দ ডিমও পছন্দ মাংস খুব একটা পছন্দ না তাও খাই খাই না এরকম না এইটার জন্য আমাদের খেতে খেতে এক ঘন্টা আমার তো এত বড় একটা তো আমাদের খাওয়া হয়ে গেছে আমার বাসন ধোয়াও হয়ে গেছে এবার খাবো দই তো মেয়েকে দই দিচ্ছি না কারণ মেয়ের একটু ঠান্ডা লেগে গেছিল তো তাই কয়েকদিন ওর জন্য দইটা বন্ধ রেখেছি দইটা ওকে দিচ্ছি না দেখছে দেখো দেখ তুই তোকে লোভ দেই দেখ দেখ এই আমি খাবো তো প্রতিদিনই দই খাই তো ব্লগটা এখানেই শেষ করছি তো আমরা একদিন নিশ্চয়ই করবো সকাল থেকে শুরু তবে বাড়ির কাজ তো এখনই শেষ নয় আবার বিকেলে টিফিন রাত্রের ডিনার সব রেডি করতে হবে এসব আছে তো ব্লগটা এখানেই শেষ করছি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বাট দেখো তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও ভালো লাগে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা।